সিরিয়ার উপরত এইবার এয়ার স্ট্রাইক আমেরিকার এই মুহূর্তর বিগ ব্রেকিং ওয়ার্ল্ড আপডেট লৈ আহিছো সিরিয়ার উপরত বৃহৎ এয়ার স্ট্রাইক আমেরিকার সিরিয়ার উপরত বৃহৎ এয়ার স্ট্রাইক করেছে আমেরিকায় বিগ ব্রেকিং আমি টেক্সর জড়িয়ে লৈ আহিছো বাতরি এইবার সিরিয়া সিরিয়ার উপরত আমেরিকার আক্রমণ সিরিয়ার উপরত বৃহৎ আক্রমণ আমেরিকার সিরিয়ার উপরত বৃহৎ আক্রমণ করেছে আমেরিকায় আমেরিকার বায়ুসেনায় আকাশ মার্গৰ পৰা বৰ্ষণ কৰিছে ৰকেট আমেরিকার বায়ুসেনায় আকাশ মার্গৰ পৰা ৰকেট নিক্ষেপ কৰিছে সিরিয়ায় মজুত কৰি ৰখা অস্ত্ৰ ভাণ্ডাৰত আমেরিকার বায়ুসেনার আক্রমণ আমেরিকার বায়ুসেনায় আক্রমণ কৰিছে সিরিয়াক সিরিয়ার সন্ত্রাসবাদীর ঘাটিত ভয়ঙ্কর আক্রমণ এইবার যুদ্ধক্ষেত্রত নামিল আমেরিকা আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের নির্দেশের পাছতে আক্রমণ ভয়ঙ্কর যুদ্ধর দিকে বিশ্ব ইরানক সমর্থন করা সন্ত্রাসবাদীর ঘাটির উপর আক্রমণ আমি জানাম সবিশেষ জানাম উত্তর সিরিয়াত আমেরিকার ভয়ঙ্কর আক্রমণ উত্তর সিরিয়াত আমেরিকায় ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত করেছে সিরিয়ার উপর বৃহৎ আক্রমণ আমেরিকার এইবার সিরিয়া আমি জানাইছো সিরিয়ার ঘাটিত আজি এদিন পূর্বে ইসরায়েল আক্রমণ করেছিল আঠজনকৈ সিরিয়ার সৈন্য নিহত হয়েছিল সিরিয়ার আঠজনকৈ সৈন্য নিহত হয়েছিল সিরিয়ার সেনার ঘাটিত আক্রমণ করেছিল ইসরায়েলে তারপর এইবার আমেরিকার আক্রমণ আমেরিকায় রকেট আক্রমণ করেছে আমেরিকায় রকেট আক্রমণ করেছে অর্থাৎ যুদ্ধক্ষেত্র পুনপটিয়াকৈ এইবার নামিল আমেরিকা এটা রাশিয়ার ভূমিকা কি হব সেয়া হব লক্ষণীয় আমি পুনের কোথাও যে ইসরায়েলে যেটা ইসরায়েল হামাসর যুদ্ধর আরম্ভণিতেই আমেরিকায় স্পষ্ট করে দিছিল নিজের স্থিতি ইসরায়েলক যেতিয়া হামাসে আক্রমণ করেছিল তেতিয়াই আমেরিকায় স্পষ্ট করেছিল যে আমেরিকা ইসরায়েলের পক্ষত আর তাকে লৈ ক্ষুণ্ণ হয়ে পড়েছিল ইসলামিক রাষ্ট্রসমূহ আমেরিকায় ধমকি দিছিল ইরানক আমেরিকায় ইরানক কৈছিল ইরানে যাতে কেতিয়াও হামাস আর ইসরায়েলের যুদ্ধত হস্তক্ষেপ নকরে আমেরিকা ইসলামিক রাষ্ট্রসমূহক ধমকি দিছিল এই যুদ্ধত ইসলামিক রাষ্ট্রসমূহর কি কাম বলে প্রশ্ন করেছিল আমেরিকায় আর আমেরিকায় স্পষ্ট করে প্রথম অবস্থার পৰা নিজের স্থিতি স্পষ্ট করেছিল যে ইসরায়েলের পক্ষত আছে আমেরিকা আর এইবার আমেরিকা যুদ্ধক্ষেত্র নামিছে আমেরিকায় কিন্তু সকিয়াই আছিল কেনেবাক যদি এজনো আমেরিকান নাগরিক বা আমেরিকার সৈন্য নিহত হয় এই যুদ্ধর দ্বারা বা যুদ্ধর প্রভাব যদি আমেরিকাত পড়ে তেনহলে পরিস্থিতি ভয়ঙ্কর হব এবার সিরিয়ার উপর আক্রমণ করলে দৃশ্যাঙ্ক আছে আমি দৃশ্যাঙ্ক দেখাইছো সিরিয়াত আক্রমণ আর এদিনের পূর্বে অর্থাৎ কালি এটা বাতৰি আহিছিল যে আমেরিকার এটা মলত এটা সন্ত্রাসবাদীয়ে নির্বিচার গুলিচালনা করেছিল আর 22 জন আমেরিকানের মৃত্যু হয়েছে আর তার পাছতেই এইবার সিরিয়ার ঘাটিত আক্রমণ চলালে আমেরিকায় সিরিয়ায় মজুত করে রখা অস্ত্র ভান্ডারত আমেরিকার বায়ুসেনার আক্রমণ সিরিয়ার কন্ট্রাক্টবাড়ির ঘাটিত ভয়ঙ্কর আক্রমণ আমি জানাইছো এই মুহূর্তের বিগ ব্রেকিং ইরানক সমর্থন করা সন্ত্রাসবাদীর ঘাটির উপর আক্রমণ আমেরিকার উত্তর সিরিয়াত আমেরিকার ভয়ঙ্কর আক্রমণ আমি জানাইছো এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং এইবার যুদ্ধ প্রবেশ করলে আমেরিকায় আমেরিকায় আক্রমণ করলে সিরিয়া প্রথম অবস্থাত ইসরায়েল আক্রমণ করেছিল সিরিয়ার সেনার ঘাটিত এইবার আমেরিকার আক্রমণ তৃতীয় বিশ্ব যুদ্ধর দিকে বিশ্ব বৃহৎ এয়ার স্ট্রাইক আমেরিকার আর আমেরিকার এটা মলত সন্ত্রাসবাদী আক্রমণ চলাইছিল নির্বিচার গুলি চালনা করেছিল 22 জনকৈ আমেরিকান নাগরিকর মৃত্যু হয়েছিল আর তার সেই ঘটনার 24 ঘন্টার পাছতে এই খবর আহিছে যে আমেরিকায় সিরিয়ার উপর এয়ার স্ট্রাইক করেছে
আৰু সিরিয়ার বৃহৎ অস্ত্রভান্ডার ধ্বংস করে দিছে। উত্তর সিরিয়াত আমেরিকার ভয়ঙ্কর আক্রমণ, আর আমেরিকায় প্রথম অবস্থার পর অবস্থান করেছে, প্রথম অবস্থার পরাই ইসরায়েলের পক্ষত অবস্থান করেছে, আর ইরানক মাঝে মাঝে ধমকিও দিয়ে আছে, ইসলামিক রাষ্ট্রসমূহক আমেরিকায় ধমকিও দিয়ে আছে। আর এইবার আমেরিকা নিজেই যুদ্ধ নামিছে, এইবার এয়ার স্ট্রাইক করলে সিরিয়াত, আর রাশিয়ায় খকিয়াই ধরেছে। যদি যুদ্ধর নামে আমেরিকা এখুজো আগবাড়ি যায়, রাশিয়া কিন্তু আগতেই খকিয়াই ধরেছে, যদিহে যুদ্ধর নামত আমেরিকা এখুজো আগবাড়ি যায় তেনেহলে পরিণতি ভয়ঙ্কর হব। এটা রাশিয়ার কি হব, রাশিয়ার প্রতিক্রিয়া কি হব, ইফালে রাশিয়া আর আমেরিকার তর্কাতর্কি লাগিয়ে আছে। আমি জানাইছো এই মুহূর্তের একটা ডর খবর, সিরিয়ার উপর বৃহৎ আক্রমণ আমেরিকা। অবস্থা ইসরায়েল আক্রমণ করলে সিরিয়া, আর যে ইসলামিক সন্ত্রাসবাদীর ঘাঁটি, সেই ঘাঁটি ধ্বংস করবলৈ আগবাড়িছে একাংশ রাষ্ট্র, বিশেষকৈ ইসরায়েল আমেরিকার দরে রাষ্ট্র এতিয়া নামি পড়েছে ইসলামিক সন্ত্রাসবাদক মখিমূর করা। সিরিয়ার একাংশ ঘাঁটিত অস্ত্র ভান্ডার ধ্বংস করে দিছে সিরিয়ার এয়ার স্ট্রাইক চলিল, বৃহৎ এয়ার স্ট্রাইক। রাখিছিল সেই অস্ত্র ভান্ডার সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আমেরিকায়, হঠাৎ রুদ্রমূর্তি ধারণ করিলে আমেরিকায়।